একটু বেরোচ্ছি, ছেলের চোখটার প্রবলেম করছিল, ও স্কুলে গিয়ে আমাকে বলছে দু তিন দিন আগে ওর স্কুলে যেতে একটু দেরি হয়ে গেছে। তো ও ফোর্থ বেঞ্চে বসেছিল, তো বলছে মাম্মা আমি ফোর্থ বেঞ্চে বসে ব্ল্যাকবোর্ডটা অতটা ভালো করে দেখতে পাচ্ছিলাম না, ঝাপসা দেখতে পাচ্ছিলাম। তো বলো আমার ফ্রেন্ডের যখন আমি চশমাটা পরলাম তখন আমি অনেক ক্লিয়ার দেখতে পারলাম। তো আমি তো সঙ্গে সঙ্গে আমার বরকে বললাম যে তোমার আজকে ছুটি আছে, তুমি শিগগিরই যাও ছেলেকে নিয়ে চোখের ডাক্তারের কাছে। তো ডাক্তার বলল যে অন্তত 5 বছর আগে ওকে নিয়ে আসা উচিত ছিল। অথচ দেখো দিদি 1.5-2 বছর আগে পমপমকে আর ওকে নিয়ে চোখ দেখাতে গেছিলো দিশাতে। তো দিদি বললো যে দিশাতে চোখটা দেখে আসে, কারণ দিশাতে অনেকগুলো ডাক্তার তো বসে একসাথে, 3-4 জন ডাক্তার দেখে, তো দিশাতেই দেখে আসে। তখন দিশার ডাক্তার বললো চোখ একদম ওকে বললো, আর ওরা মাঝে মাঝে মাথাটাও ব্যথা পড়তো, সেটা আমি চোখের জন্য সেটা আমি বুঝতে পারিনি। যখন ও বললো যে ওর বন্ধুর চশমাটা দিয়ে ও ভালো দেখেছে, আমার তখন স্ট্রাইক করলো, কারণ হবে না কেন, ও যতক্ষণ পরে পরে পড়ার পরে হচ্ছে হয় ট্যাব নয় ল্যাপটপ, এই নিয়েই ব্যস্ত থাকে। তো আমার ছেলে বলছে বলার দরকার নেই। তো যাই হোক, তো যে কারণে ডাক্তার বললো যে ওর পাওয়ার ভীষণ আছে। তো আমার বরকে বললাম যে তুমি ওকে ডাক্তার দেখিয়ে চলে এসো, আমি আর দিদি গিয়ে ওর ফ্রেমটা পছন্দ করে আসবো, কারণ ও কি পছন্দ করবে। তা আমি বললাম আমি আর দিদি গিয়ে পছন্দ করে আসবো, আর ওকে আমি বললাম তুমি ডাক্তারকে জিজ্ঞেস করবে যে শুধু পড়াশোনার সময় চশমা পরলে হবে নাকি সবসময় পড়তে হবে। বলছে সারা জীবন পড়তে হবে, শুধু তাই নয় 6 মাস অন্তর অন্তত বছরে 2 বার ওর চোখের চেক আপ করাতেই হবে। তো এখন যাচ্ছি আমি আর দিদি ওর চশমাটা অর্ডার দিতে, ওটা হয়তো আজকে চশমাটা আজকে অর্ডার দিলে হয়তো 1-2 দিন পরে ওরা দেবে। তো চলো চশমাটা অর্ডার দিয়ে আসি। সে না তো পড়ে যাবি, তো ধু পড়ে যাবি, চলো ওর চশমার দিদির সাথেই যাব, আগে দিদির বাড়িতে যাব, দিদিকে নিয়ে তারপরে যাব। তো চলো আমি বলেছি যে ওর চশমাটা না আসা পর্যন্ত ওকে ট্যাবটা কম দেখতে, তার জন্য ভয়টুকুও ট্যাব দেখতে দেবে না, তার জন্য বলছি আমিও দেখবো না তুইও দেখবি না। আমার মোবাইলটা পড়বে তোরটা কি ফেলে চশমা অর্ডার দেওয়া হয়ে গেছে। তো এই বাজারটাতে ঢুকলাম, এই শপিং কমপ্লেক্সটায়। তো এটা তো আগে বিগ বাজার ছিল, এটা এখন স্মার্ট বাজার হয়েছে। তো এটা হওয়ার পরে আজকেই প্রথম ঢুকলাম, যখন যাচ্ছিলাম ছেলে চশমা অর্ডার দিতে তখন আমি দিদিকে বলছিলাম দিদি যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে এই মার্কেটটার ভিতরে ঢুকে দেখব। তো এখন আমরা দেখছি, তো এখনও টোটাল মার্কেটটা সাজানোও হয়নি, এখনও কাজ চলছে। তো যাই হোক, তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখিয়ে নিচ্ছি, দেখো। বাট কস্টলি আছে, খুব একটা যে সস্তা এটা সেটা নয়, কস্টলি আছে। তো চলো ঘুরে ঘুরে দেখি একটু। Thank you.
আরেকজন ধপাস করে সিঁড়ির মধ্যেই বসে পড়েছে, টায়ার্ড হয়ে গেছে। আর এই যে বলছিলাম না যে কাজ এখনও চলছে, দেখো ওই বস্তা বস্তা করে মাল এনে রেখে দিয়েছে, কিন্তু এখনও সাজানো কমপ্লিট হয়নি। তো মোটামুটি ভালোই লাগছে, কিন্তু দামটা যে বললাম যে খুব একটা ইসে না, আছে কস্টলিই আছে। তো চলো আবার ওই পাশটায় যাই, গিয়ে আবার ওই পাশটা আরেকটু দেখে নিই। চলো ছিল ওইটা রিলায়েন্স, কি বললেন দিদি, স্মার্ট বাজার হয়েছে রিলায়েন্সের। তো জানতাম রিলায়েন্সের দাম কম, কোনো জিনিসেরই দাম কম না, বরঞ্চ বিগ বাজারের যা দাম ছিল তার থেকে অনেক বেশি। তো আমি কিছু কিনিনি, দিদি একটা কিলো পমপমের জন্য পেডিয়াশিওর কিনলো। এখন ছেলেগুলো নতুন এসছে এমপ্লয়গুলোতে, দিদি বলছে কি যে 7 ইয়ার্সের পেডিয়াশিওর আছে কিনা, ছেলেগুলো বলছে না নেই। এবার দিদি এটা খুঁজে খুঁজে বার করেছে, এবার ছেলেগুলোকে বলছে কি এই তো আছে। এবার ছেলেগুলো সঙ্গে সঙ্গে কথাগুলো ঘুরিয়ে দিয়ে বলছে, মানে ওখানকার যারা এমপ্লয় ঘুরিয়ে দিয়ে বলছে না এটার তো প্যাকেজিংটা খারাপ, এর জন্য বলছিলাম নেই। তা দিদি বলছে আমি তোরা কন্টেনারেই ঢেলে রেখে দেবো, তোরাও নতুন ওরাও এখনও কিছু জানে না, এইটা কিনেছি আর পমপম এ পমপম ওই দুটো কাপ দে, এই যে দুটো কাপ কিনেছি, দুটো কাপ, এটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আছে, বাট কাপগুলো দুটো নিয়ে পড়েছে 250 না, হ্যাঁ 250 দুটো নিয়ে। ডিজাইন দুটো সুন্দর দেখো, আর দুটো ধূপকাঠি কিনেছি, এই কিনেছি, ও আর দুই ভাইয়ের জন্য দুটো পেনের রিফিল কিনেছে, পমপমের পেনটা এই যে, দুই ভাইয়ের জন্য দুটো পেন, এই তো আপাতত এইটাই কেনা হয়েছে। তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। চশমা ওখানে গেছিলাম রিক্সা করে যেতে যেতে দেখি ওটা স্মার্ট বাজার আছে, দিদি বলে চল একবার ঘুরে আসি। তো অনেক দেরি হয়ে গেছে, আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আবার তোমরা ভালো থাকবে, দুপুরে আমারটা।